হিজরি সালের প্রথম মাস মহরম। মহরম অর্থ নিষিদ্ধ। ইসলামের আগমনের আগে আরবদের নিকট এই মাসে কোনো ধরনের যুদ্ধ, বিগ্রহ ও রক্তপাত করা হারাম এবং অবৈধ ছিল। তাই এই মাসকে মহরমুল হারাম নামকরণ করা হয়েছে। এই মাসে যুদ্ধ নিষিদ্ধ বিধায় এটি পবিত্র মাস বলে বিবেচিত। এই মাসের দশম দিনে বিশ্ব মুসলিম পবিত্র আশুরা পালন করেন। আশুরার দিনকে ঘিরে নবী রাসূলদের নানা ঘটনা ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র হোসেনের কারবালার হৃদয় বিদারক ঘটনা জড়িত রয়েছে। আরবি বর্ষের দ্বিতীয় মাস সফর। সফর অর্থ রিক্ত, শূন্য, ভ্রমণ। সফর শব্দটি সিফর থেকে নির্গত। জাহিলি যুগে সফর মাসে লোকেরা যুদ্ধের জন্য বের হয়ে গেলে ঘর শূন্য হয়ে যেত, তাই আরবি বর্ষপঞ্জির দ্বিতীয় মাসের নাম সফর রাখা হয়েছে। এ মাসের এরূপ নামকরণের কারণ সম্ভবত এটি যে প্রাক ইসলামী যুগে আরবীয় ঘরবাড়ি এই সময়ে শূন্য থাকত, যখন গৃহস্থরা খাবার সংগ্রহ করত। অন্য মতে আরবীয়রা তখন শত্রুদের যুদ্ধে পরাজিত করে সব কিছু লুট করে নিয়ে যেত বলে এই মাসের নাম সফর। সফর শব্দের আরেকটি অর্থ হলো ভ্রমণ। এ মর্মে সর্বাধিক বিশুদ্ধ হল তৎকালীন আরবরা এ মাসে ব্যবসা বাণিজ্যের জন্য বেশি ভ্রমণ করত বলে এ মাসের নাম রাখা হয়েছে সফর। হিজরি সালের তৃতীয় মাস রবিউল আউয়াল, এর অর্থ প্রথম বসন্ত। এই মাসের সময়কালে প্রকৃতিতে বসন্ত থাকে, ফসল ভূমি ছুঁয়ে যায় বসন্তের আবহে, তাই এই মাসের নামকরণ হয়েছে রবিউল আউয়াল। অন্য অর্থ চারণা, কেননা এই সময়ে গবাদি পশু চারণা করা হতো। মাসটি মুসলমানদের জন্য পবিত্র একটি মাস বলে বিবেচিত, কারণ শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেন। হিজরি বর্ষের চতুর্থ মাস রবিউস সানি। রবিউস সানি নামের অর্থ দ্বিতীয় বসন্ত। বসন্তের শেষার্ধে পড়ার কারণে এ মাসকে রবিউল আখের বা শেষ বসন্ত বলা হয়। আরবি বর্ষের পঞ্চম মাসের নাম জুমাদ আল উলা। জুমাদা শব্দটি এসেছে জমুদ থেকে, এর অর্থ জমে যাওয়া বা স্থবির হওয়া। যে সময়টাকে এই মাস ধরা হয় তখন ঠান্ডার মৌসুম আরম্ভ হয়, কেননা শীতল আবহের কারণে তরল পদার্থ ও অন্যান্য প্রায় জিনিস জমাট বেঁধে যায়। এজন্য এই মাসের নাম জুমাদ আল উলা বা প্রথম স্থবিরতা ধরা হয়। কারো কারো মতে জুমাদ আল উলা মানে প্রথম শুকনো ভূমিখণ্ড, প্রাক ইসলামিক গ্রীষ্মকাল হিসাবে বিবেচিত এ মাস। হিজরি সালের ষষ্ঠ মাস জুমাদ আস-সানি বা জুমাদ আল-উখরা। এই মাসের সময়কালে শৈত্যপ্রবাহের প্রচণ্ডতায় পানি পর্যন্ত জমে যেত, তাই এই মাসের নাম এভাবে রাখা হয়েছে। জুমাদ আল-উখরাকে দ্বিতীয় শুকনো ভূমিখণ্ড বলা হয়। আরবি বর্ষপঞ্জি সপ্তম মাস রজব। রজব শব্দটির অর্থ শ্রদ্ধা বা সম্মান করা বা সরিয়ে নেওয়া, কেননা প্রাক ইসলামিক যুগে আরবরা এ মাসে যুদ্ধ থেকে বিরত থাকার জন্য বর্ষার মাথা সরিয়ে রাখত। আরববাসী এ মাসকে সম্মান করত এবং শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস বলত, তাই এ মাসের নাম রজব বা সম্মানিত মাস রাখা হয়। ইসলামে রজব মাস থেকেই রমজান মাসের সৌভাগ্য লাভের জন্য দোয়া করার বিধান পাওয়া যায়। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে হে আল্লাহ, আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং রমজান মাসে পৌঁছে দিন। হিজরি সালের অষ্টম মাস শাবান। শাবান শব্দটি শাব শব্দ থেকে উদ্ভূত হয়েছে, এর অর্থ হল বের হওয়া, শাখা প্রশাখা হওয়া, প্রকাশ হওয়া, বিদীর্ণ হওয়া। যেহেতু এ মাসে বিপুল কল্যাণ প্রকাশিত হয়, মানুষের রিজিক উৎপাদন ও বণ্টিত হয় এবং তকদিরের ফয়সালাগুলোও বণ্টন করে দেওয়া হয়, তাই এই মাসের নাম শাবান রাখা হয়েছে। আবার কেউ কেউ বলেন শাবান শব্দের অর্থ বিক্ষিপ্ত। এর নামকরণের সম্ভাব্য কারণ এ মাসের পানির অভাব। তৎকালীন আরবরা এ মাসে পানির সন্ধানে চারদিকে ছড়িয়ে পড়ত, তাই এর নাম শাবান। শাবানের অন্য অর্থ দুইয়ের মাঝামাঝি, কেননা এটি রজব ও রমজান মাসের মাঝখানে। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত ১৫ তারিখের রাতকে শবে বরাত বলা হয়। তবে শবে বরাত কথাটি ফার্সি, শব মানে রাত, বারাত মানে মুক্তি, শবে বরাত অর্থ মুক্তির রাত। শবে বরাতের আরবি অর্থ হল লাইলাতুল বারাত তথা মুক্তির রজনী। হাদিস শরীফে যাকে নিস্প শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে। ভারতীয় উপমহাদেশ, পারস্য সহ পৃথিবীর অনেক দেশে ফার্সি, উর্দু, বাংলা, হিন্দি সহ নানা ভাষাভাষী মানুষের কাছে এটি শবে বরাত নামেই সমধিক পরিচিত। এ রাতে ইবাদত করা ও দিনে রোজা রাখা সুন্নত।
হিজরি সালে নবম মাস রমজান। রমজান শব্দের মূল অর্থ হচ্ছে দহন বা জ্বালানো পোড়ানো। যেহেতু এই মাসে মুমিনের গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, তাই এই মাসের নাম রমজান রাখা হয়। দহন বলতে উপবাস বা রোজাকে বোঝানো হয়েছে, কেননা উপবাস বা রোজার মাধ্যমে ব্যক্তির পার্থিব লালসা দগ্ধ হয়। রমজান মুসলমানদের অন্যতম পবিত্র মাস। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এ মাসে পবিত্র কোরআন নাজিলের সূচনা হয়। এ মাসে মুসলমানদেরকে সুবহে সাদিক তথা শেষ রাত থেকে সূর্যাস্ত পর্যন্ত বাধ্যতামূলক রোজা রাখতে হয়। আরবি বছরের দশম মাস শাওয়াল। শাওয়াল শব্দটি শাওল ধাতু থেকে নির্গত, অর্থ বাইরে গমন করা বা উত্থিত হওয়া। আরববাসী নিজ ঘরবাড়ি থেকে ভ্রমণে বের হতো। শাওয়াল মাসের আরেকটি কারণ, এই সময়ে স্ত্রী উট বাচ্চা প্রসব করে এবং লেজ উত্থিত হয়, তাই এর নামকরণ হয় শাওয়াল। হিজরি সালের এগারোতম মাস জিলকদ। জিল অর্থ ওয়ালা আর কাদা অর্থ বসা। যেহেতু এ মাস সাময়িক যুদ্ধবিরতির মাস, আরবরা এ মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে বাড়িতে বসে থাকত, সেই হিসেবে এ মাসের নামকরণ জিলকদ মাস করা হয়। এ মাসে যুদ্ধ নিষিদ্ধ হলেও কোনো মুসলিম আক্রান্ত হলে আত্মরক্ষার্থে অস্ত্র হাতে তুলে নেওয়া বৈধ। হিজরি বর্ষের সর্বশেষ জিলহজ মাস তথা হজের মাস। জিলহজ শব্দটি হয়তো হজ থেকে নেওয়া হয়েছে, অর্থ একবার হজ করা, অথবা শব্দটি হিজ থেকে নেওয়া হয়েছে, অর্থ বছর। যেহেতু এই মাস বছরের শেষাংশে আসে এবং এর দ্বারাই পুরো বছরের পূর্ণতা ঘটে, তাই এ মাসের নামকরণ হয়েছে জিলহজ। এ মাসে মুসলমানরা মক্কায় কাবার উদ্দেশ্যে হজ করতে যায়। এ মাসের 8, 9 ও 10 তারিখে হজ হয়। ঈদ উল আজহা এই মাসের 10 তারিখে শুরু হয় এবং 12 তারিখ সূর্যাস্তের সাথে সাথে শেষ হয়। এই মাসে যুদ্ধ নিষিদ্ধ।